হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সরকারি পড়াশোনা আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ডাব্লিউপি কনস্টেবলে তোমাদের যে ফাইনাল রেজাল্ট কবে আসতে চলেছে অর্থাৎ তোমাদের ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পর তোমরা যারা ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছো তোমাদের মেন প্লাস ইন্টারভিউ নাম্বার দিয়ে যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হয় সেটা জানার জন্য যারা অপেক্ষা করছো তারা আজকে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো কারণ তোমাদেরকে আমি লেটেস্ট আপডেটটা জানাবো এবং সেইখান থেকে তোমরা কিন্তু একটা জয়েনিং সম্পর্ক আলকা একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রেখি তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের তোমরা চাকরি পাচ্ছ তোমরা ফার্দার অন্য এক্সামের জন্য যারা প্রিপারেশন নেওয়ার কথা ভাবছো ডাবলিউপি সাব ইন্সপেক্টর বা তোমরা ডাব্লু বিসিএস বা পিএসসির অন্যান্য এক্সাম রিলেটেড বা আমাদের স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালের তোমরা যারা পরীক্ষা নেওয়ার কথা ভাবছো তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমাদের চ্যানেল থেকে সমস্ত রকম আপডেট এবং এক্সাম ওরিয়েন্টেড মক টেস্টের তোমরা পিডিএফও কিন্তু পেয়ে যাবে সুতরাং তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা প্রেস করে দাও এবং ভিডিওটা একটা লাইক করে দাও এবার দেখো তোমাদেরকে বলে রাখি তোমাদের আগের একটা আপডেট আমি বলেছিলাম তোমাদের কিন্তু দুর্গা দুর্গাপুজোর থেকে তোমাদের কালী পুজোর মধ্যবর্তী যে টাইম কাল সেখানে কিন্তু তোমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের আগে তোমাদের রেজাল্ট সংক্রান্ত সমস্ত রকম কাজ কিন্তু কমপ্লিট হওয়ার তোমরা জানো তোমাদের রেজাল্ট যে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হয় সেটা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটের নাম তোমরা কিন্তু দেখতে পাও অফিসিয়াল ওয়েবসাইটে সুতরাং তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের তোমাদের যে তৈরির কাজ যেটা প্রকাশ করা হবে সেই কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি সেই কাজ কিন্তু চলছে এবং তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার অক্টোবরের মধ্যে কোনো রকম কিন্তু সম্ভাবনা নেই অর্থাৎ তোমরা অনেকেই ভাবছো যে কালী পর প্রকাশ হতে পারে তোমাদের কিন্তু অক্টোবরের মধ্যেও ফাইনাল রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে অনেকটাই কিন্তু কম লাগছে সুতরাং তোমাদের রেজাল্ট কবে প্রকাশ হবে এখন তোমাদের অনেকেরই প্রশ্ন রেজাল্ট প্রকাশ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে তোমাদের নভেম্বরের সেকেন্ড উইকে নভেম্বরের সেকেন্ড উইক নাগাদ কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হতে পারে বা তার আগে তোমাদের প্রকাশ হতে পারে কিন্তু অক্টোবরের মধ্যে রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম সুতরাং তোমাদের এই সংক্রান্ত আরও লেটেস্ট কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং